দেখো আমরা প্রত্যেকে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আনসিন কীভাবে করতে হয় সেটা আমি হাতে কলমে আজকে তোমাদেরকে আমি করে দেখাবো একটা আনসিনের তোমাদের জন্য প্যাসেজ নিয়েছি যেটা আমি এক্সাম নিয়েছি আমাদের স্টুডেন্টদের আমাদের তোমরা জানো যে আমরা এই ফিউচার ড্রিমস এই নামে আমাদের প্রতিষ্ঠান আছে সেখানে আমরা এক্সামটা নিয়েছি তো সেই যে এক্সাম সেই এক্সামে আমরা আনসিনের উপরে এবং গ্রামার রাইটিংয়ের উপরে একটা এক্সাম নিয়েছিলাম সেখানে আমরা একটা প্যাসেজ দিয়েছিলাম দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশ সেপ্টেম্বর বাইশ এখান থেকে একটা এক্সাম আমরা নিয়েছিলাম এই এক্সামটা অবশ্যই স্কুল বোর্ডের যে টেস্ট পেপার আছে সে টেস্ট পেপারে কিন্তু এইটা আছে আমরা সেখান থেকেই দিয়েছিলাম তো এইবার এই যে এক্সামটা এই এক্সামটা উত্তরটা তোমরা কীভাবে করবে প্রথমত তোমাদের প্রত্যেককে বলবো প্রতিটা প্রশ্ন ভালো করে ভালো করে তোমরা পড়ে নিবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন পড়ে নেওয়ার পরে উত্তরটা করতে যাবে প্রত্যেকটা প্রশ্নকে তুমি অন্তর্কে দুবার করে পড়বে উত্তর করতে যাবে উত্তর ডিরেক্টলি হয়ে যাবে আমি প্রশ্ন পড়বো আমি প্যাসেজটা পড়ব উত্তর তোমাদের বলবো আর কি অ্যাপ্রোচ তোমাকে আনসিং করতে হবে সেটাও তোমাকে বলবো দেখো অভিজিৎ মুখার্জি অফ আই আইটি খড়গপুর হ্যাজ বিন অনার্ড উইথ আ মেডেল উইথ আমেরিকান জিও ফিজিক্যাল ইউনিয়ন এ ইউ এখানে এ জিইউ শব্দটা আমি প্রশ্নে পেয়েছিলাম দেখো ফুল ফর্ম অফ এ ইউ তাহলে আমেরিকান জিও ফিজিক্যাল ইউনিয়ন তাহলে আমেরিকান দেখো জিও ফিজিক্যাল ইউনিয়ন তাহলে এটা হয়ে যাবে তোমাদের উত্তর ওকে এরপরে দেখো দা ওয়ার্ল্ড এই জিও ফিজিক্যাল ইউনিয়ন এটা কি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স অর্গানাইজেশন তাহলে দেখো এটা কি এখানে একটা প্রশ্ন আছে দেখো দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স অর্গানাইজেশন ইজ কি হবে এ জি ইউ ইউ এইটা হয়ে যাবে উত্তর অপশন নম্বর ডি নেক্সট দেখো পরের লাইন পড়ছি ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ গ্রাউন্ড ওয়াটার রিসার্চ তার যে গ্রাউন্ড ওয়াটার রিসার্চ তার জন্য অভিজিৎ মুখার্জি কে কি করা হয়েছিল অনার্ড করা হয়েছিল পুরস্কৃত করা হয়েছিল এখানে একটা প্রশ্ন আছে দেখো প্রশ্নটা কি বলছে ভালো করে ওয়াই অ্যান্ড হাউ ওয়াজ হাউ হ্যাজ অভিজিৎ মুখার্জি হ্যাভ বিন অনার্ড তাহলে এই লাইনটা গোটাটা তুমি যদি তুলে দিতে তোর উত্তরটা কমপ্লিট হয়ে যেত এখান থেকে এইটুকু তুলে দিলেই তোমার এ দাগে উত্তরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে নেক্সট নেক্সট লাইনটা পড়ো মুখার্জি হু ইজ অলসো দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফেলো টু জিওলজিক্যাল সোসাইটি অফ আমেরিকা তাহলে মুখার্জি কে ছিল সেটা তোমাকে প্রশ্ন এখানে দেখো একটা জায়গায় তুমি পাবে অভিজিৎ মুখার্জি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফেলো টু দা জি এস এ ঠিক আছে তাহলে এটা কি হবে ট্রু দেখো টি আর এফ এখানে টি লিখতে বলেছে তাই না তাহলে ট্রু দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দা তাহলে এখানে ট্রু লিখলাম সাপোর্ট স্টেটমেন্ট কোনটা লিখব এই যে এখান থেকে শুরু করে তুমি এই পর্যন্ত কমা পর্যন্ত লিখে দিলেই হবে তার তারপরে লিখে দেওয়ার পরে এখানে তুমি কি করবে ওখান থেকে তুমি লিখলে তাহলে তাহলে মুখার্জি থেকে শুরু করলে তাই না মুখার্জি থেকে শুরু করে তুমি গোটাটা লিখার পরে তুমি কি করে শেষে তুমি লিখছো যে ব্যাকেটে ধরো জিএসএ দেওয়া আছে ব্যাকেট এরপর তুমি এরকম ডট ডট তিনটে ডট দিয়ে তুমি ইনভার্টেড কমা দিয়ে এটাকে ক্লোজ করে দেবে ব্যাস উত্তর হয়ে গেল নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমি আবার বাকিটুকু পড়বো দেখো কি বলেছে উইল বি ফেলিসিটেটেড ইন দা দেখো এই ফেলিসিটেটেড কথাটার অর্থটা আমি জানতাম না আমি এটা দাগ দিয়ে নিলাম সঙ্গে সঙ্গে স্যান ফ্রান্সিসকো ইন সেপ্টেম্বর ইন ডিসেম্বর ইন অফ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডিফারেন্ট কান্ট্রিজ এই রকম একটা প্রশ্ন পেয়েছিলাম কোথায় দেখো তো ইন দ্য ফেলিসিটেশন দেখো পঁচিশ হাজার অ্যাটেন্ডিজ ফ্রম আমেরিকান উইল বি প্রেজেন্ট তো পঁচিশ হাজার অ্যাটেন্ডিজ কি ছিল শুধু না নিশ্চয়ই আমেরিকান নয় এখানে কি বলেছে ডিফারেন্ট কান্ট্রিজ বলেছে তাই না তা তুমি এখান থেকে লিখবে এ এখান থেকে তাহলে তুমি শুরুটা করবে ডট ডট তিনটে ডট দিয়ে ওই গোটা লাইনটা তুমি লিখে দেবে ফুলস্টপ পর্যন্ত দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে এটা হবে তোমার কি হবে ফলস হয়ে যাবে নেক্সট নেক্সট কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ বিং ইমপ্লিমেন্টেড ইন জল জীবন মিশন তাই না দেখো এখানে কিন্তু লেখা আছে পরের লাইনটা আমি যদি পড়ি মুখার্জি হ্যাজ অলসো বিন ওয়ার্কিং উইদ উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জল জীবন মিশন ওয়াইল রিসেন্টলি ইমপ্লিমেন্টিং দেখো ইমপ্লিমেন্টিং শব্দটা আমার কাছে নতুন আর্টিফিশিয়াল এই শব্দটা নতুন ইন্টেলিজেন্স ইন দিস ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা তাহলে দেখো এখানে কি আছে ইজ বি ইমপ্লিমেন্টেড ইন জল জীবন মিশন তাহলে এটা হবে ট্রু তুমি গোটাটাই তুমি সাপোর্টিভ স্টেটমেন্ট হিসেবে এ পর্যন্ত লিখে দাও একটু বড় হোক কিন্তু অসুবিধা নেই তুমি পর্যাপ্ত জায়গাভাবে পরীক্ষার হলেই উত্তর লিখে দেবে ব্যাস তাহলে তোমার বি এর দ্য কমপ্লিট দেখো এর দাগে কোনো প্রশ্ন বাকি আছে কিনা এবার তুমি লক্ষ্য করবে মুখার্জি মুখার্জি আর্লিয়েস্ট এরিয়া অফ ফোকাস ওয়াজ তারপরে দেখো হিজ আর্লিয়েস্ট এরিয়া অফ ফোকাস হ্যাড বিন গ্রাউন্ড ওয়াটার তাই না তাহলে এখানে কি হবে গ্রাউন্ড ওয়াটার স্যান ফ্রান্সিসকো ইজ ইন কোথাকার বলো তো এখানে আমেরিকা নিয়ে কথা বলা হচ্ছে আমেরিকা মানে ইউএসএ দেখো তারপর এখানে কি বলেছে যে হয়তো বলতে একটু গন্ডগোল হয়েছে যে কারণের জন্য এটা আমার দূরে চলে গিয়েছে দা ফেলিসিটেশন প্রোগ্রাম উইল বি হেলডিং দেখো উত্তরটা এখানে করেছিলাম তাই না ফেলিসিটেশন দেখো ফেলিসিটেশন ইন ডিসেম্বর তাই না তাহলে আমি দাগ দিয়ে রেখেছি আমার উত্তরটা খুঁজতে আমার সুবিধা হলো তাহলে কি করব এই যে এখানে ইন ডিসেম্বর ছিল এটা তাহলে আমার উত্তর আচ্ছা অভিজিৎ মুখার্জি কমপ্লিটেড পিএইচডি ফ্রম এখনো পড়িনি আফটার কমপ্লিটিং হিজ পিএইচডি অ্যাড দ্য ইউনিভার্সিটি অফ দেখো কিনটা কি তাই না এ দেখো ইউনি উত্তর হয়ে গেল তাহলে সব উত্তরগুলো হয়ে গেল ছয় পেয়ে গেলাম বারো পেয়ে গেছি এখানে এখানে আমার কি করা হয়েছে দেখো এই উত্তরটা আমার ডান এই উত্তরটা আমার ডান হোয়ার ডিড অভিজিৎ মুখার্জির স্টাডি এই উত্তরটা তোমাকে একটু নিজেকে লিখতে হবে কি লিখতে হবে নিজেকে কি লিখবে যে দেখো অভিজিৎ মুখার্জি স্টাডি দেখো এখানে লেখা আছে না একটা প্রশ্ন দেখো হ্যাভিং স্টাডিড তো এখানে তুমি শুধু নামটা লিখবে অভিজিৎ মুখার্জি স্টাডিড ইন সাউথ পয়েন্ট স্কুল আশুতোষ কলেজ ঠিক আছে তারপরে কি লিখবে আবার কি ইউনিভার্সিটি অফ কেন্টাকি ব্যাস এতটুকু লিখে দিলে আবার দেখো কি আইআইটি কি অ্যান্ড আইআইটি খড়গপুর ব্যাস এই কথাগুলো লিখে দিলে উত্তর হয়ে যায় তাই না উত্তর হয়ে গেল এই উত্তরটা আমি তোমাদের প্রত্যেককে প্রথম থেকে বলে আসি যে একটা উত্তর তোমাকে নিজে থেকে লিখতে হবে একটু বানিয়ে আমি মুখে বলে দিলাম উত্তরটা লিখে নেবে এরপরে দেখো অভিজিৎ মুখার্জি লাস্ট ইয়ার তাহলে দেখো এখানে কি বলেছে দেখো ভালো করে পড়ো ঠিক আছে যে লাস্ট ইয়ারে তাকে কেন রিকগনাইজ করা হয়েছিল ওটা পড়বে উত্তরটা তুমি নিজে থেকে খুঁজে পেয়ে যাবে দেখো এখানে কোথাও আমি পড়েছিলাম আর দেখো

সি এর বি মুখে বলে দিয়েছি দু নম্বর সিএর তাই না এবার দেখো সি এর এক নম্বর নেম দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন মুখার্জি ওয়ার্কস নাও দেখো আফটার কমপ্লিটিং পিএইচডি দ্য ইউনিভার্সিটি মুখার্জি ইজ কারেন্টলি প্রফেসর অ্যাট ডিপার্টমেন্ট অফ অ্যান্ড অ্যান্ড দ্য স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং খড়গপুর তাহলে এই তুমি তুলে দিলে হয়ে যাবে উত্তরটা কমপ্লিট হয়ে গেল তাই না এটা তোমার হয়ে গেল সি এর এক নম্বর হুবহু তোমার এখানে অনেকগুলো শব্দ তুমি দাগ দিয়েছ তলায় সেখান থেকে আমি কি করব আমি এবার আমি আসছি হচ্ছে আনসিনের যে সিনোনিম তুমি কিভাবে বের করবে প্রথম স্টেপটা কি আননন আন এবং সেই সঙ্গে তোমার কি করতে হবে আনোনের সঙ্গে তোমার কি বলবো যে মানে ইনফ্রিকুয়েন্টে তাই না ইন ফ্রিকুয়েন্ট অর্থাৎ যে যে শব্দের অর্থগুলো তুমি জানো কিন্তু ব্যবহার কম হয় দু নম্বর ধাপ হচ্ছে তাদের পার্টস অফ স্পেস তুমি মেলাও পার্টস অফ স্পিচ মেলাও এবার সেখান থেকে তুমি একটা আর আন্দাজে একটা অর্থ বের করো আন্দাজে অর্থ খোঁজো ঠিক আছে এই দুটোর মাধ্যম তিনটে স্টেপ ফলো করো উত্তর তোমার কমপ্লিট হয়ে যাবে নট ন্যাচারাল কেমন না তো প্রাকৃতিক নয় তাহলে প্রাকৃতিক নয় কেমন এটা অ্যাডজেক্টিভ তাই না দেখো বিং দ্য ফার্স্ট টু ডু অর ইউজ আ পার্টিকুলার নিউ আইডিয়া কোন একটা জিনিস যেটা প্রথমবারের জন্য করা হয় ঠিক আছে নতুন কোনো কিছু তাহলে কোনো একটা কিছু নাউনের মতো হচ্ছে তাই না লিখে রাখলাম পার্সন হু অ্যাটেন্ড এ দেখো পার্সন বলেছে না তাহলে এটা নাউন আচ্ছা হু অ্যাটেন্ডেড এ কনফারেন্স অর আদার গ্যাদারিং বা অন্য ধরনের গ্যাদারিং তাহলে অ্যাটেন্ড করা কোনো জায়গায় তাই না পুটিং সামথিং ইনটু ইফেক্ট কোনো কিছুকে মানে ইফেক্ট করা মানে কোনো কিছুকে কাজ মানে কোনো কিছু নিয়ে কাজ করা ঠিক আছে মানে কাজে লাগানো পুটিং সামথিং ইনটু ইফেক্ট মানে কোনো কিছুকে কাজে লাগানো তাহলে কাজে লাগানো মানে তো আমরা প্রত্যেকে জানি কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করা মানে হচ্ছে কাজে লাগানো দেখো এখানে তুমি একটা অন্যান্য শব্দ পেয়েছিলে ইমপ্লিমেন্টিং পেয়েছিলে না দেখো ইমপ্লিমেন্টিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনটি ইমপ্লিমেন্টিং করা কোনো কিছুকে ইমপ্লিমেন্টিং রিসেন্টলি ইমপ্লিমেন্টিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্স কি করা হয়েছিল কাজে লাগানো হয়েছিল আমি এখানে অর্থটা কি বের করলাম কাজে লাগানো হয়েছিল তাই না এটা ইমপ্লিমেন্টিং উত্তর করতে হবে তোমাকে ইমপ্লিমেন্টিং ঠিক আছে দেখো পুটিং বলেছিল না আইএনজি উত্তর আমার আইনজিতে হলো তাহলে এখানেই তুমি একটা শব্দ আইনজিতে খুঁজে পেলে উত্তর হয়ে যেত আচ্ছা বলে স্যার এখানে তো পায়নারিং রিসার্চ তো রিসার্চটা কেমন পায়নারিং তাহলে কেমন ওটা দিয়ে প্রশ্ন করতে অ্যাডজেক্টিভ পাওয়া যায় নাউন তো নয় তাই উত্তরটা এখানে কিন্তু ইমপ্লিমেন্টিং হবে পায়নারিং হবে না এবার দেখো এখানে আরো একটা প্রশ্ন ভালো করে বোঝো যে কি বলে দিয়েছে বিং দ্য ফার্স্ট টু ডু অর ইউজ এ পার্টিকুলার নিউ আইডিয়া কোনো একটা কিছুকে নতুন করে মানে নিয়ে আসা তাই না বিং দ্য ফার্স্ট কোনো কিছুর জন্য প্রথম হওয়া তাই না দেখো দেখো এখানে বলেছে পায়নারিং রিসার্চ মানে কোনো কিছু প্রথম যে কাজটা সেটাকে বলা হয় পায়নারিং তাই না এটা হয়ে গেল তোমার এটা হয়ে যাবে এই যে এখানকার উত্তরটা বি নম্বর উত্তরটা পায়নারিং হয়ে যাবে নট ন্যাচারাল কেমন আর্টিফিশ কেমন আর্টিফিশিয়াল দেখো কেমন ইন্টেলিজেন্সটা কেমন ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল তাহলে ন্যাচারাল আর্টিফিশিয়াল দেখো এ এল যুক্ত শব্দ তাই না কাছাকাছি যাচ্ছে শব্দটা উত্তর ওটাই হবে তাহলে এটা উত্তর কি হয়ে যাবে তখন আর্টিফিশিয়াল ঠিক আছে আমি আর লিখছি না ভালো করে মুখে বলে দিচ্ছি এরপরে লাস্ট একটা প্রশ্ন তোমার বাকি থেকে গিয়েছে তাই না নাউনটা দেখো পার্সন হু অ্যাটেন্ড যে কোনো জায়গায় অ্যাটেন্ড করে একটা শব্দ তুমি এখানে পেয়েছিলে তাই না দেখো তো এই যে অ্যাটেন্ডিজ বলেছিল না পঁচিশ হাজার অ্যাটেন্ডিজ তাহলে অ্যাটেন্ড শব্দটার সঙ্গে রিলেটেড শব্দ না কাছাকাছি না একই শব্দ না একই শব্দ উত্তর তুমি অ্যাটেন্ডিজ করে দাও উত্তর কমপ্লিট হয়ে যাবে তাই না উত্তর করে দেবে অ্যাটেন্ডি অ্যাটেন্ড এ টি e ndw s attendees bash উত্তর শেষ পারসন্স বলেছে প্লুরাল এখানে দেখো attendees plural নাউন খুঁজলে নাম পেয়ে গেলে এখানে পারসন মানে ব্যক্তি বোঝাতে এখানেও ব্যক্তি বোঝাতে তাহলে উত্তর কি একদম ইজি না সিনোনিম করা এই ভাবে তোমাকে সিনোনিম করতে হবে তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা প্রত্যেককে জানাও ভিডিওটা কেমন লাগলো পরীক্ষার জন্য লাস্ট মিনিট হিসেবে তোমাদেরকে এটা আমি দিলাম তোমাদের যাতে পরীক্ষাতে আনসিন করতে কোনো অসুবিধা না হয় তার জন্য আশা করি তোমরা প্রত্যেকই ভিডিওটা দেখে উপকৃত হলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর লাইক করে দিও প্রত্যেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা ভিডিও শেয়ার করে দাও যাতে পরীক্ষাতে তাদের কোনো অসুবিধা না হয় তাহলে আমিও উপকৃত হব তারাও উপকৃত হবে তাহলে প্রত্যেকে ভালো থেকেও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ